হ্যালো গাই চলো আমরা সি এক্সপ্লেনেশান করে নিই দ্য শিকরোজ কবিতাটি লিখেছেন কবি উইলিয়াম ব্লেক অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ডিসক্রাইব অ্যাবাউট দ্য পোয়েটস উইলিয়াম ব্লেক ওয়াজ বর্ণন সেভেন্টিন ফিফটি সেভেন অ্যান্ড অন এইটিন টোয়েন্টি সিক্স ওয়াজ আোটেড পোয়েট পেন্টার অ্যান্ড এনগ্রেভার তিনি ছিলেন একজন বিখ্যাত কবি পেন্টার ছিলেন অ্যান্ড এনগ্রেভার ছিলেন হি ইজ আ ফেমাস ফিগার অফ দ্য ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট রোম্যান্টিক ইংলিশ যে ইংল্যান্ডের যে রোম্যান্টিক মুভমেন্ট ছিল ইংল্যান্ডের স্টেজটাকে পোয়েটিক স্টেজটাকে অনেক মুভমেন্টে ভাগ করা হয় এবং সেই মুভমেন্টের একটি মুভমেন্ট হলো ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট এবং সেই মুভমেন্টের একজন বিখ্যাত কবি ছিলেন উইলিয়াম ব্লেক ব্লেকস পোয়েট্রি ইজ মার্কড বাই ইন্টেন্স স্পিরিচুয়াল ভিশনস উইলিয়াম ব্লেকের কবিতাগুলো মূল্যায়ন করা হয় তার ইন্টেন্স স্পিরিচুয়াল ভিশনস অর্থাৎ প্রোগাঢ় আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দিয়ে তার কিন্তু কবিতাগুলিকে মূল্যায়ন করা হয় তার কিছু বিখ্যাত গ্রন্থ ছিল যেমন সংস অফ ইনোসেন্স সংস অফ এক্সপিরিয়েন্স ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল এগুলি তার বিখ্যাত কিছু গ্রন্থ তো আমরা তার বিখ্যাত দুটি গ্রন্থ এখানে আছে সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স এই দুটো নেব সংস অফ ইনোসেন্স এটি আসলে পবিত্রতা বা বিশুদ্ধতার বর্ণনা নিয়ে এই তার এই গ্রন্থটি লেখা এবং সংস অফ এক্সপিরিয়েন্স এটা হলো অভিজ্ঞতায় পূর্ণ অভিজ্ঞতায় পূর্ণ এটা নিয়েই বর্ণনা করা আছে ইনোসেন্স অর্থাৎ পবিত্র যখন একজন ব্যক্তি বা বাচ্চারা ছোট যখন থাকে তখন সে কিন্তু ইনোসেন্স থাকে সে কিন্তু কোনো কিছুর দ্বারা অভিজ্ঞতা অর্জন তখনও করেনি সে কোনো কিছু বুঝে ওঠেনি কোনো কিছু শিখে ওঠেনি সে কিন্তু অনভিজ্ঞ এবং একসময় যখন সে অভিজ্ঞ হয় তখন কিন্তু অভিজ্ঞতা হওয়ার পরে তাকে কিন্তু জীবন অনেক কিছু শিখতে হয় অনেক কিছু জানতে হয় এবং তাকে প্রতারিত হতে হয় ঠকতে হয় তুই এই ঠোকার পর তার যে অভিজ্ঞতা অর্জন হয় সেই অভিজ্ঞতা নিয়েই সংসব এক্সপিরিয়েন্স এটা লেখা এবং সংসব ইনোসেন্স যখন সে পবিত্র থাকে সেটা নিয়ে তাহলে এখানে একটা অভিজ্ঞ এবং অনভিজ্ঞর বিষয় আমরা দেখতে পাচ্ছি তার গ্রন্থের মধ্যে এখানে ব্ল্যাক রোড টু সেটস অফ পোয়েমস সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স দুটো সেট লিখেছেন বলছেন দ্য সিক্রোজ অকারস এস এ পার্ট অফ দ্য সংস অফ এক্সপিরিয়েন্স সিক্রোজ কবিতাটি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অভিজ্ঞতা হবে একজনের এবং সেই অভিজ্ঞতাটা শিখ সে কোন কাজের মধ্য দিয়ে অভিজ্ঞতাটি অর্জন করবে সেটাই এখন আমাদের দেখার বিষয় চলো তাহলে আমরা এখন দেখব কেমন করে দা সংস অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা অর্জন করে এই কবিতাটির চরিত্রটি লেটস রিড কবিতাটি পড়ার আগে শব্দার্থগুলো দেখে নাও অথবা খাতায় লিখে নাও ভিডিওটি পজ করে খাতায় লিখে নাও চলো কবিতায় লেটস রিড ও রোজ দাও আর্ট শিক এখানে প্রথমে দেখো রোজ শব্দটির অর্থ গোলাপ কিন্তু এখানে রোজ শব্দটি বলতে কি বুঝিয়েছেন কবি সেটা নিয়ে একটু বর্ণনা করা উচিত রোজ শব্দটির মানে গোলাপ কিন্তু এখানে কি গোলাপ এখানে গোলাপ নয় আসলে কবিদের মধ্যে রোজ শব্দটি ব্যবহৃত হয় এই শব্দটি আসলে ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় ভালোবাসাকে বোঝানো হয় এখানে কবি কি করছেন প্রথমে বলছেন ও রোজ হে রোজ রোজকে ডাকছেন তো রোজকে কি ডাকা যায় রোজ কি মানুষ যে তার ডাকে সাড়া দেবে এখানে একটি তোমরা পোয়েটিক্যাল গ্রামার দেখতে পাচ্ছ অর্থাৎ কবিতার এটি একটি গ্রামার এবং এই গ্রামারটি গ্রামারটিকে কি বলা হয় এটির নাম অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফি অর্থাৎ এখানে কেউ উপস্থিত থাকবে না কিন্তু তাকে যেন মনে হবে সে এখানে উপস্থিত আছে এবং তাকে ডাকা হচ্ছে তার অনুপস্থিতিতে ডাকা সেটাই অ্যাপোস্ট্রফি কবি কি বলছেন ও রোজ দাওয়ার শিখ তুমি অসুস্থ দাও শব্দটি আগে ব্যবহৃত হতো এখন হয় না দাও শব্দটি হলো ইউ শব্দটি ইউ আর শব্দটি হলো আর দাও আর শিখ তুমি অসুস্থ গোলাপকে ডেকে বলছে ভালোবাসাকে বলছে তুমি অসুস্থ হয়ে গেছো অসুস্থ কেন হলো কিভাবে হলো সেটা আমরা দেখব দ্বিতীয় লাইনে দেখো আছে দ্য ইনভিজিবল ওয়ার্ম ইনভিজিবল হলো যা দেখা যায় না ওয়ার্ম শব্দটির অর্থ হলো কীট বা পোকা তাহলে এখানে পোকা বা কীটকে উপস্থাপন করা হয়েছে এবং তাকে বলা হচ্ছে যে তুমি ইনভিজেবল এই পোকাটিকে দেখা যাচ্ছে না এমন একটি পোকা আসলে পোকা শব্দটিকে এখানে উপস্থাপন করা হয়েছে পোকা কিসের প্রতীক এটা হলো পোকাটি আসলে খারাপ বা ধ্বংসের প্রতীক ধ্বংস করে সে কি বলা হচ্ছে যে অদৃশ্য সেই পোকাটি দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট সে কী করে ফ্লাই করে উড়ে ইন দ্য নাইট রাত্রিবেলাতে পোকা উড়ে বেড়ায় ইন দ্য হাউলিং স্টর্ম হাউলিং শব্দটির অর্থ গর্জনশীল স্ট্রম শব্দটির অর্থ ঝড় হাউলিং স্ট্রম অর্থাৎ গর্জনশীল ঝড়ের রাতে ঝড়গুলো গর্জন করে করে উঠছে এবং সেই ভয়ঙ্কর রাত অন্ধকার সেই রাতে পোকাগুলি রাত্রিবেলাতে উড়ে বেড়াচ্ছে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না আউট সে 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 করেছে খুঁজে পেয়েছে তোমার বিছানা বিছানা অর্থাৎ খোঁজ করছিল অর্থাৎ পোকা বিছানা খোঁজ করছিল তার মানে কি পোকা তোর বিছানা খোঁজ করে না তাহলে এখানে পোকা শব্দটির অর্থ বোঝানো হয়েছে যে পোকা তো ধ্বংসের প্রতীক তো এইরকম ধ্বংস যার মনের মধ্যে এরকম ধ্বংস করার মানে প্রবণতা আছে যে শেষ করে দেওয়া ধ্বংস করে দেওয়া সেই রকম কোনো ব্যক্তির সঙ্গে এই পোকাটিকে তুলনা করা হয়েছে তাহলে পোকাটি আসলে কে একজন ধ্বংস করা প্রবণতা যুক্ত একজন ব্যক্তি তো সেই ব্যক্তিটি কী করেছে বিছানাটা খুঁজে পেয়ে গেছে সে বিছানাটা খোঁজ করছিল সেটা পেয়ে গেছে অপক্রিম সঞ্জয় এবং সে বিছানাটা খোঁজ পাওয়ার পর সে তার ক্রিমশোন শব্দটির অর্থ গাঢ় লাল বেডে বা বিছানার উপরে তারা কি করেছে সে ব্যক্তিটি তার প্রেমিকার সঙ্গে দুজনে মিলেমিশে একাকার হয়েছে এবং তারা লালে লাল হয়ে গেছে দুজন প্রেমের বন্দি হয়ে গেছে এবং এই প্রেমের ছলে সে কিন্তু কি করেছে তার সঙ্গে মিলন করেছে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস তাদের মধ্যে হয়েছে অর্থাৎ যে উদ্দেশ্যে সে কিন্তু ঘুরে বেড়াচ্ছিলো সে ভয়ঙ্কর রাতে সে রাত্রিও ছিল ভয়ঙ্কর অর্থাৎ খারাপের উদ্দেশ্য নিয়ে সে ঘুরে বেড়াচ্ছিলো রাত তো ভয়ঙ্করই হয় মানে রাত তো খারাপেরই প্রতীক তাই সে কিন্তু বিছানাতে তার প্রেমিকার সঙ্গে মিলেমিশে একাকার হয়েছে এবং তারা লালে লালে আনন্দিত হয়ে তারা দুজন যখন মিলেছে তখন কিন্তু আনন্দে আনন্দিত হয়ে তার বিছানায় সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে লিপ্ত হয়েছে অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ তাহলে সিক্রেট লাভ অর্থাৎ সিক্রেট মানে কি গোপন তার ভালোবাসাটা ছিল কি সিক্রেট ছিল সে তো প্রকাশ করেনি যে তার ভালোবাসাটা কেমন সেটা প্রকাশ করেনি এই জন্যে সিক্রেট এবং ডার্কটি কেন ডার্ক সবসময় খারাপ বা ধ্বংসের প্রতীক খারাপ কিছুর প্রতীক ডার্ক মানে অন্ধকার অন্ধকারে খারাপ কিছু হয় সেই জন্যে তার ভালোবাসাটা ছিল ডার্ক অন্ধকার ধ্বংসপ্রাপ্ত মানে ধ্বংসকারী এই যে তার ডার্ক সিক্রেট লাভটি তার এই গোপন অন্ধকার ভালোবাসাটি যেটি ডাস দ্য লাইফ ডেস্টরয় কবি বলছে কবি বলছেন কি যে তোমার জীবনটাকে ধ্বংস করে দেবে ধ্বংস করে দিয়েছে বা ধ্বংস করে দেবে কারণ তার যে মনের যে কামনা বাসনা ইচ্ছাটি সেটি তো সে প্রকাশ করছে না সেটি তো কেউ বুঝতে পারে না একজনের মনের মধ্যে কী হচ্ছে কি চলছে প্রেমিকা তো বুঝতে পারছে না যে প্রেমিকের মনের উদ্দেশ্যটা কি সে কিসের জন্য তার সঙ্গে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করেছে তাহলে তার উদ্দেশ্য ছিল সেই খারাপ কিছু কাজে লিপ্ত হওয়া তার উদ্দেশ্য কিন্তু তাকে ভালোবাসা এসব ছিল না সেই জন্যে তোমার জীবনটাকে সে কী করেছে ধ্বংস করে দিয়েছে তাহলে পোকাটি আসলে কি করতে চাইছে এখানে এখানে একটি ওয়ার্ম যে একটি পবিত্র গোলাপের ওপর বসেছে অর্থাৎ পবিত্র একজন প্রেমিকার কাছে এসেছে তার প্রেমিক এবং ওয়ার্মটি হলো সে তার প্রেমিক সে এসেছে এবং এসে কি করেছে বিছানাতে আশ্রয় নিয়েছে মানে কোথায় মেয়েটির কাছে আশ্রয় নিয়েছে এবং সে মেয়েটির কাছে আশ্রয় নিয়ে সে তারা কিন্তু প্রেমে মানে প্রেমের খেলা খেলছে এখানে পোকাটি তার ভিতরে আশ্রয় নিয়েছে নেওয়ার পর সে কী করেছে সে কিন্তু তার ভেতরের মানে গোলাপটির ভেতরের যা ছিল সে কিন্তু সব কিছুকে অ্যাটাক করেছে এবং সেটাকে সে ফুলের যে রেণু থাকে যেগুলি থাকে সেগুলি সব সে কি করেছে খেয়ে নিয়েছে অর্থাৎ তার পবিত্রটাকে নষ্ট করেছে তাকে অসুস্থ করে দিয়েছে পবিত্র ভালোবাসাটি অ্যাফেক্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এইভাবে কবির যে কবিতার যে মূল বৈশিষ্ট্য সংস অফ এক্সপেরিয়েন্স অর্থাৎ একটি অনভিজ্ঞ ব্যক্তি অনভিজ্ঞ একজন অনভিজ্ঞ ব্যক্তি বা যাই হোক সে কীভাবে অভিজ্ঞতা অর্জন করছে সে কীভাবে কারোর দ্বারা প্রতারিত হয়ে ঠকার পরে সে নিজের অভিজ্ঞতা পাচ্ছে সেটা কিন্তু এখানে আমরা বুঝতে পারছি কারণ গোলাপ ফুলটি অর্থাৎ তার প্রেমিকাটি সে কিন্তু পবিত্র ছিল অর্থাৎ সে কিন্তু অনভিজ্ঞ ছিল কিন্তু তার প্রেমিকের গোপন এবং অন্ধকার সে ভালোবাসা সেই ভালোবাসাটা কিন্তু তার দ্বারা অ্যাফেক্টেড মানে তাকে আক্রান্ত করেছে এবং অসুস্থ করেছে এবং এর পরে কিন্তু সে অভিজ্ঞ হয়েছে এবং সে কিছু শিখেছে তারপর কিন্তু অভিজ্ঞতা অর্জন করেছে তাহলে কবির যে মূল বৈশিষ্ট্য অভিজ্ঞতা অর্জন করা তার এই গ্রন্থ থেকে কিন্তু দ্য সিক্রোজ সিকরোজ কবিতাটি কিন্তু কবি এখানে দিয়েছেন তাহলে আমরা বুঝতে পারছি যে তার প্রেমিকা কিভাবে অভিজ্ঞতা অর্জন করলো ধ্বংস হয়ে নিজে ড্যামেজড হয়ে আক্রান্ত হয়ে সে কিন্তু কামনা বাসনা লালসা দ্বারা শিকার হয়ে অভিজ্ঞতা অর্জন করলো এইভাবে কবিতাটি নাম দ্য সিক রোজ এই নামকরণটি সার্থক হয়েছে যে গোলাপ ফুলটি অসুস্থ হয়েছে এবং অসুস্থটা হওয়ার অর্থ হলো সে অভিজ্ঞতা অর্জন করেছে থ্যাংক ইউ স্টুডেন্টস তোমরা আমার ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট করবে এবং সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে